হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস ওয়ার্ল্ড। তো আমরা এখন ভাইকে জড়িবুটি খাওয়ানোর চেষ্টা করছি, কেন কি ওর অসুখ এখনও কমে না, কাশিও কমে না। চার বোতল কাশির ওষুধ খাওয়া শেষ ওর, তা ওর কাশি কমে না, ওর জ্বরও কমে না, জ্বর ডেইলি উঠছে, ডক্টর দেখানো হচ্ছে, মেডিসিন দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, তাতে ওর কোনোই কাজ হচ্ছে না, কি হচ্ছে ভগবান জানে। তো সে দুদিন আগে আমার মেসো এসেছিলো, এসে কিছু কিছু জড়িবুটির কথা বলে গেছে, গাছের পাতা ওগুলো এখন মা রস করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, আমি দেখাচ্ছি। তো মা এই যে কী কী পাতার একটা জড়িবুটি বানাচ্ছে। তো মা এই যে ভাইয়ের জন্য জড়িবুটির রস করেছে, কী কী পাতা, কী কী পাতা, রাম তুলসী পাতা, কাশির জন্য, জ্বরের জন্য শেফালি ফুলের পাতা। তো এগুলো খাওয়ার পরেও ডক্টর ফেল হয়ে গেছে ওকে মেডিসিন খাওয়াতে খাওয়াতে। আমরা ডক্টরের মেডিসিন খাওয়াতে খাওয়াতে ওর শরীর ঠিক হয় না। এখন যদি এই এই গাছন্ত ওষুধ খেয়ে যদি ওর শরীরটা যদি একটু ঠিক হয়। আর মেডিসিন বানানো হয়ে গেছে, আর খাওয়া হয়ে গেছে, এখন মায়ু করছে দুষ্টামি। মায়ুরও খুব কাশি হয়েছে। আম্মা এদিকে আসো, দূর তো করে না বাবা, পাগলি পাগলি দুষ্টামি করছে, দুত্তু পাজি মেয়ে দুত্তামি করছে। হ্যাঁ, মুখের থেকে আঙুল বের করো, দুষ্টু বলো তো এ বলো তো এ গুজনি দুত্তু করছে, গুজনি বের করো, মুখের থেকে আঙুল বের করো বের করবে না, আয় পাগলি বের করো, পাগলি দুষ্টামি করছে দুষ্টুটা, এদিকে আসো, এরকম ভাবে পাগলি দুষ্টামি করছে, এক্ষুনি মাথা মুদে লাগতো, দুষ্টামি, ব্যথা পাবে মাম্মা। আমার সোনামা দুষ্টুবাজি করছিল, তো আমি সোনামাকে আজকে এখন সানু করায় দিলাম, সানু শেষ না বাবা, কারণ আমি সোনামা দুষ্টুবাজি করছি, দুষ্টুবাজি খাওয়াচ্ছিলাম, খেতে খেতেই বমি করে দিয়েছে, এত কাশি হয়েছে, রাত্রেবেলায় কাশিটা বেশি উঠে, দিনেবেলা কম থাকে, এখন আবার কাশছে, কাশির কথা বললেও কাশি, ওকে না এরকম করে না, কমে যাবে। ভাইয়ের ওষুধ খাওয়া নিয়ে তখন হাসি ঠাট্টা করছিলাম, কিন্তু সত্যি ভাই শরীরটা ভীষণ খারাপ, ডাক্তারে আবার শরীরটা খারাপ হয়ে গেছে, আবার জ্বর উঠেছে, তো বাবা আবার ওকে ডক্টরের কাছে নিয়ে গেল। মানে ওর শরীরটা ঠিকই হচ্ছে না, ভালো লাগছে না, ভীষণ টেনশন হচ্ছে, কতদিন থেকে হচ্ছে, সেই দুর্গাপূজার অনেক আগে থেকে, তো এখনও শরীরটা ঠিক হয়নি, পুজোতেও ভালোভাবে ঘুরতে ফিরতে পারিনি, কিছুই খাইনি, ভাতটা তো খাওয়া দাওয়া একদম কমে গেছে, সারাক্ষণ শুধু কাশতে থাকে, আর জ্বরটা অল্প পরপর উঠে আধা ঘন্টা থেকে আবার নেমে যায় জ্বরটা, তো শরীরটা ভীষণই খারাপ না, তো এত শরীরটা খারাপ হয়েছে ভাইয়ের, ভালো লাগে না, তো বাবা বলছে ভাইয়ের শরীরটা ঠিক হোক তারপরে তুই গুয়াহাটিতে যা, তো এখন যেতেও হয়, আবার এদিকে ভাইয়েরও শরীরটা ভালো না, টেনশন, দেখি কি করি, এখনও কিছু ফাইনাল করিনি, যাওয়ার কথা তো ফাইনাল হয়েই গেছে, কিন্তু ওর শরীরটা ঠিকই হচ্ছে না, ভীষণ টেনশন হচ্ছে,
তো বাবা এরকম বললো, দেখি এখন কি করি। মন আরও শরীরটা বেশি ঠিক না, কাশি সর্দিটা কমে গেছে, কাশিটা আছে, বুকে প্রচুর কফ আছে। কাশলেই কফটা মানে এরকম বোঝা যায় যে বুকে কফ, মুখের মধ্যে আনে, আনার পর আবার গিলে ফেলে, ফেলতে তো পারে না। আর ভাইয়েরও শরীরটা তো খারাপ, এই দুজনের শরীর খারাপ নিয়ে ঘরটার মধ্যে একদম অন্যরকমই পরিবেশ চলছে। বাবারও শরীরটা দুদিন থেকে খারাপ হয়ে গেছে, একটু একটু কাশি হয়ে গেছে, তো ভালোই লাগছে না। ঘরের পরিবেশটা এত মানে শরীর খারাপের জন্য সবার মন মেজাজ খারাপ হয়ে গেছে। মাম্মা করে না, বাবা করে না, তো ভালো লাগছে না। কাল আবার লক্ষ্মী পুজো, মনে হয় কাল করা হবে না লক্ষ্মী পুজো, কারণ আমি লক্ষ্মী পুজোর দিনই করা হয়, তো করা হবে না, কারণ তো খারাপ মন টন খারাপ। পূর্ণিমাতেই মা করবে লক্ষ্মী পুজোটা, মাম্মা করে না এখন পাপ্পা, তো আমারও করা হলো না। আমিও রাস পূর্ণিমাতে গিয়েই বাড়িতে গিয়েই করবো, মারও এখন করা হলো না। এই শরীর খারাপ নিয়ে সবাই ভীষণ টেনশন নিয়ে চলছে। কালকে রাতে ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে একটু হাসি ঠাট্টা একটু ফ্যাকাল্টি করলে ওরও ভালো লাগে মনটা, না সারাক্ষণ এরকম শরীর খারাপের কথাবার্তা বলতে থাকলে সবারই মুড অফ হয়ে যায়, ওরও মনটা ভালো লাগে না। কিন্তু যতই বলি হাসি ঠাট্টা বলি, সেই শরীর খারাপ যারটা সে বুঝে, ওর শরীরটা এত খারাপ হয়েছে মানে একদম চেহারা একদম মানে একদম শুকিয়ে গেছে, একদম মুখ টুক শুকিয়ে গেছে। মাম্মা দেখি এখন, আমার যাওয়ার কথাটাও এখন এদিক ওদিক হয়ে আছে, কি করি এখন। দুষ্টু মেয়ে দুষ্টামি করে না, তো শোনা মামাদের বাসায় কাল লক্ষ্মী পুজো করবে, আমাদের ঘরে হবে না, রাস পূর্ণিমাতেই হবে। খারাপ লাগে পুজোর দিন, পুজো না হলে তখন করা হলেও মানে এই সময়টা সবাই করে, ভালো লাগে আলপনা দেওয়া। কাল আর আমাদের ঘরে পুজো হবে না, লক্ষ্মী পুজো হবে না, থাক রাস পূর্ণিমাতে করাই হবে আর কি। ভাইয়ের শরীরটা ঠিক হয়ে গেল, আমার মনের শরীরটা ঠিক থাকলে আর কিছু লাগে না, তাহলে আমিও নিশ্চিন্ত মনে যেতে পারবো বাড়িতে। মানে ওর শরীর খারাপ থাকলে আমি বাড়িতে গিয়েও মানে একদম মানে শান্তি পাবো না, যে ভাইয়ের শরীরটা ভালো না, এগুলো টেনশন হয় ভীষণ। আর ভাই একটুতেই মানে একটুতে কি এতদিন ধরে ভুগছে শরীর খারাপ নিয়ে, তো পুরো শরীর একদম ছেড়ে দেয়, তো ভীষণ টেনশন হয়ে যায়, ভীষণ ভয় লাগে। ওর শরীরটা ভালো হলে মানে আমি শান্তি পাবো একদম। মা দুষ্টু করে না, এ মাম্মা তুমি এখনই হিসু করে দিলে, আমার ড্রেসের মধ্যে হিসু করে দিল দুষ্টু মেয়ে। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সি করে বলে কি সি, ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। আর তোমরা প্লিজ প্রে করো যেন ভাইয়ের শরীরটা ভালো হয়ে যায়, মায়ের শরীরটা ভালো থাকে। তো আমার চ্যানেলটা তোমরা প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, বাই।